हेलो एवरीबॉडी, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी पार्थप्रतिम सरकार और तुम्हारा एखन रयेछो कन्फिडेंट इंग्लिश विथ पार्थ सर ट्यूटोरियले। आमादेर जे राइटिंग सीरीज शुरू होयेछे लेट्स राइट, आज के से लेट्स राइट सीरीजेर 28तम ट्यूटोरियल, जेखाने आमरा नोटिस राइटिंग बा विज्ञप्ति लेखा सेई विषय निये आलोचना करब। आमादेर आगेर ट्यूटोरियले आमरा जेनेछि नोटिस काके बोले एबं किभाबे नोटिस लिखते हय, अर्थात नोटिस लेखार नियम कि आमरा अलरेडी जेने गेछि। चलो आज के एकटा नोटिस आमरा हाते कलमे लिखि एबं देखि जे आमरा नोटिस किभाबे लिखब। ओके चलो शुरू करी। তাহলে আমাদের আজকের নোটিশের বিষয়বস্তু কি, মানে কি বিষয় নিয়ে আমাদের আজকের নোটিশটা লিখতে হবে? আমাদের আজকের নোটিশের বিষয়বস্তু হলো অ্যাওয়ারনেস এগেইনস্ট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু, মানে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের প্রতিরোধ বিষয়ে জনসচেতনতাকে গড়ে তোলা। এই বিষয়টা এবারে মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট। ওকে চলো একবার দেখে নিই প্রশ্নটা কি দেওয়া আছে। অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য লোকাল ক্লাব, রাইট এ নোটিশ টু দ্য পিপল অফ ইয়র লোকালিটি টু ইনক্রিজ অ্যাওয়ারনেস এগেইনস্ট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু। তোমার অঞ্চলের যে স্থানীয় ক্লাব রয়েছে সেই ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে তুমি অঞ্চলের অধিবাসীদেরকে একটা নোটিশ দাও, তারা যেন ম্যালেরিয়া এবং ডেঙ্গু এই দুটো রোগ সম্পর্কে সচেতন হয়, মানে ম্যালেরিয়া আর ডেঙ্গু তোমাদের অঞ্চলে ছড়িয়ে গেছে, তারা যেন নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য সচেতন হন, এই বিষয়ে একটা নোটিশ দাও। ইওর নোটিস মাস্ট ইনক্লুড দ্য প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড স্টেপস টু বি টেকেন ইফ ইনফেক্টেড উইথ দ্য ডিজিজ। তোমার নোটিশের মধ্যে এটা থাকতে হবে যে কিভাবে এই রোগগুলোকে কমানো যাবে, বা কেউ যদি এই রোগে আক্রান্ত হয় সে কীভাবে নিজেকে বাঁচাবে, সেই সমস্ত ইনফরমেশান তোমার নোটিশের মধ্যে থাকতে হবে। মানে অলরেডি তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার নোটিশের মধ্যে কী কী জিনিস থাকতে হবে। ওকে তাহলে এই নোটিশ আমরা কীভাবে লিখব, চলো এই নোটিশটাকে আমরা হাতে কলমে লিখি এবং দেখি এই নোটিশটা আমরা কীভাবে লিখব। দেখো যে বিষয়ের উপর আমাদেরকে নোটিশটা লিখতে হবে আমি অলরেডি সেটা বোর্ডে লিখেছি। চলো এবার তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। বোর্ডে আমি লিখে নিয়েছি এই কারণে যে একটা লেখা থাকলে বোঝাতে সুবিধা হয়, কিন্তু এর পরে আমরা সব নিজেরা হাতে কলমে এখানে বোর্ডেতেই করব। ওকে চলো কি আমরা লিখব, কি লিখব না বা কীভাবেই বা লিখব সবই আমরা একবার আলোচনা করে নিই, একবার দেখে নিই যে কীভাবে আমাদেরকে এই নোটিশগুলোকে লিখতে হবে। ওকে নোটিশ লেখার সময় আমি প্রথমেই বললাম যে নোটিশ লেখার সময় মনে করে যাও এটা একটা পেজ, এই পুরো বোর্ডটা একটা পাতা, ঠিক আছে? প্রথমেতে যেটা একদম নোটিশের প্রথমেই থাকবে সেটা থাকবে যে অর্গানাইজেশন নোটিশটা দিচ্ছে, সেটা কোনো ক্লাব হোক সেটা কোনো স্কুল হোক, যে অর্গানাইজেশন নোটিশটা দিচ্ছে সেই অর্গানাইজেশনের নাম যেন নোটিশের উপরে থাকে। ওকে তোমরা বইতে দেখবে এক্স ওয়াই জেড স্কুল, এক্স ওয়াই জেড ক্লাব এরকমভাবে মেনশান করা থাকে। এক্স ওয়াই জেডটা অন্য কিছুই না, আমাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একটা অলিখিত নিয়মই আছে যে নিজের স্কুলের নাম সেখানে, নিজের স্কুলের নাম বা নিজের ক্লাবের নাম সেখানে ডাইভার্জ যাতে না করা হয়, মানে সেটাকে প্রকাশ যাতে না করা হয়, সেই জন্য এক্স ওয়াই জেড এবিসি সিডিএফ যা খুশি এরকম একটা নাম তুমি দিতে পারো, ইমাজিনারি নেম। আমি এখানে যেমন দেখো দিয়েছি বর্ধমান মিলন সংঘ, এইটা একটা এই নামে একটা ক্লাব এক্সিস্ট করছে, মানে আমি ধরে নিচ্ছি এই নামে একটা ক্লাব এক্সিস্ট করছে বর্ধমান মিলন সংঘ বলে আমি উপরে দিয়েছি। এটার বদলে তোমরা এক্স ওয়াই জেড ক্লাব এবিসি সংঘ এরকমও দিতে পারো, মানে ইনফ্যাক্ট বইগুলোতে এক্স ওয়াই জেড ক্লাব এবিসি সংঘ এরকমই দেওয়া থাকে যাতে সেই নির্দিষ্ট জায়গার সম্পর্কে ইনফরমেশান পরীক্ষক না পান, সেই জন্য ওইটা দেওয়া হয়। যদি তোমরা ক্লাবের নাম বা সংঘের নাম বা স্কুলের নাম ওই নোটিশের উপরে না লেখো, কোনো পরীক্ষক তোমাকে সেই কারণের জন্য তোমার নম্বর কাটবেন না বা কম দেবেন না। তার কারণ কিছুদিন আগে পর্যন্ত এটা দেওয়া হতো না, তার কারণ নোটিশ সাধারণত প্যাডে লেখা হয়, প্যাডেতে সংস্থার নাম বা স্কুলের নাম ছাপানোই থাকে, আমরা ওই ছাপানো প্যাডের উপরেই নোটিশটাকে সার্ভ করা হয়। মানে অরিজিনালি যে নোটিশ লেখে সে ওই ছাপানো নামের পরে নোটিশটাকে সে ইস্যু করে, সেই জন্য যদি তোমরা ইনকেস ভুলে যাও যে ক্লাবের নাম বা স্কুলের নাম দিতে ভুলে গেছি, টেনশনের কোনো কারণ নেই, ওই জন্য কেউ নম্বর কাটবে না, দিলে ভালো না দিলেও কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ওকে কিন্তু কী তোমায় দিতে হবে, ম্যান্ডেটরিলি তোমাকে দিতেই হবে, তো সে তোমার ছাপানো থাক না থাক, মানে ছাপানো থাকে না, তোমাকে দিতেই হবে NOTIC ক্যাপিটালে মাঝখানে পাতাটা, ধরে নাও এটা একটা পাতা ঠিক তার মাঝখানে
পাতাটার ঠিক মাঝখানে, যদি তোমরা, আমি ধরে নিচ্ছি তোমরা যারা পরীক্ষা দেবে তারা মার্জিন রাখবে, মার্জিনটা রাখার পরে যে পাতাটা থাকবে তার ঠিক মাঝখানে তোমাকে NOTICE নোটিশ কথাটাকে অল ক্যাপসে লিখে আন্ডারলাইন করতে হবে, এটা যেন ভুল না হয়, এটা কিন্তু দিতেই হবে, এটা ম্যান্ডেটারি। ওকে, তারপরে কি দিতে হয়, তারপরে আমরা এটা আমরা আগেও বলেছি যে রাইট হ্যান্ড কর্নারেতে আমরা ডেটটা দেব, যেদিনকে আমরা নোটিশটা ইস্যু করছি সেই ডেটটা দেব, এই জায়গা এটা এই ডেটটাকে আবার একদম শেষে, একদম নোটিশের শেষে লেফট হ্যান্ড কর্নারেও দেওয়া যায়, নোটিশের শেষে লেফট হ্যান্ড কর্নারে দিতে পারো, অথবা নোটিশের শুরুতেই এই নোটিশ কথাটা যেখানে লিখছো তার থেকে একটু একদম কোণ করে নোটিশের ডেটটা, যেদিনকে নোটিশটা ইস্যু করা হচ্ছে সেই ডেটটা দিতে হয়, ঠিক আছে? এটা মনে রেখো, অনেকে ডেট তারপরে কোলন চিহ্ন দিয়ে ডেট লেখেন, অনেকে শুধু ডেট লেখেন, ডেট কোলন চিহ্ন দিয়ে ডেট লিখলেও হবে, শুধু ডেট লিখলেও হবে, এর জন্য কোনো নম্বরে পার্থক্য হয় না, কিন্তু ডেটটা দিতে হবে। এবং একটু তো মানে তোমাদেরকে আমি আগের টিউটোরিয়ালে বলেওছি যে খেয়াল রাখবে, চেষ্টা করবে নোটিশের যেদিনকে কোনো ঘটনা হবে তার 7-15 দিনের আগে নোটিশটা সার্ভ করার, মানে নোটিশের নিয়ম হচ্ছে, মানে নোটিশ তো জনগণকে জানানো, তাদেরকে তারা যেন জানতে পারে, সেই জন্য একটা অ্যাম্পেল টাইম, একটা বেশ কিছুটা সময় নোটিশে রাখা হয়। ধরো 15 তারিখে কোনো ঘটনা ঘটবে, ধরো 15 তারিখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, তার জন্য আমি নোটিশটা অবশ্যই সার্ভ করব তার 7-10 দিন কি 15 দিন আগে, 15 দিনের বেশি আবার যাবো না, কারণ অনেক দিন আগে দিলে লোকজন ভুলে যাবে, কাজেই দীর্ঘদিন যাবো না। আমাদের টার্গেট হবে 15-7, মানে 7-15 দিনের মাঝখানে নোটিশের নিজের যে নোটিশটা আমরা সার্ভ করব সেটা যেন ঘটনার 7-10 দিন, মানে ঘটনার 3 দিন আগে থেকে 15 দিন পর্যন্ত দেওয়া যায়, তবে আমরা চেষ্টা করব 7-15 দিনের মধ্যে আমাদের নোটিশের ডেটটাকে রাখার, ঠিক আছে? আর ঘটনাটা যেন তার 7 দিন পরে ঘটে। এবার অনেক ঘটনা, স্কুলের যে নোটিশগুলো আমরা সার্ভ করি সেটা একদিন পরেই হয়তো, মানে যেদিনকে নোটিশ সার্ভ করা হয় তার পরের দিনে হয়তো কোনো অকেশন থাকে, সেগুলো এমার্জেন্সি, কিন্তু চেষ্টা করা হবে, মানে চেষ্টা তোমরা করো যে 7-10 দিন আগে যেন নোটিশটা সার্ভ করা হয়, মানে ঘটনা ঘটা 7-10 দিন আগে। ওকে, যাই হোক, এরপরে আমি যেটা বলছিলাম যে নোটিশ অল ক্যাপসে তোমরা তো লিখলে, নোটিশে কোনো টাইটেল বা নাম থাকে না, নোটিশে কোনো টাইটেল বা নাম থাকে না, বাজার চলতি একাধিক বইয়েতে নোটিশে টাইটেল থাকে বলে লেখা হয় না, নোটিশ কোনো টাইটেল ক্যারি করে না। তাহলে স্যার এটা কি? এটা কোনো, যেটা তোমাদেরকে আমি অলরেডি বলেছি, নোটিশে সাবজেক্টটাকে হাইলাইট করা হয়, অনেক নোটিশে করা হয়, অনেক নোটিশে করা হয় না, অনেকে লেখেন অনেকে লেখেন না, কিন্তু এইটা কোনো টাইটেল বা শিরোনাম নয়, এবং সেটা টাইটেলের নির্দিষ্ট নিয়মকে মেনটেনও করে না। এইটা কি, যে বিষয়ের উপর আমরা নোটিশটা লিখছি সেই সাবজেক্ট ম্যাটারটাকে, মানে নোটিশটা যাতে লোকেদের কাছে, মানে লোকেরা যাতে পড়ে বা লোকেদের যেন দৃষ্টি আকর্ষণ করা যায়, সেই জন্য নোটিশের সাবজেক্ট ম্যাটারটা অনেক সময় আমরা সংক্ষেপে লিখে দিই, অনেক সময় লিখে দিই, ম্যান্ডেটারি না, লিখতেই হবে এমন বাধ্যবাধকতা নই, কেউ যদি না লেখে সেটা ভুল না। সাবজেক্ট ম্যাটারটা মেনশান করে দেওয়া হয়, আর যে কোনো জিনিসই মেনশান করার জন্য ওই প্রথম লেটারগুলোকে একটু ক্যাপিটালে রাখা হয়, কিন্তু এইটা অবশ্যই টাইটেল নয়, এটা কিন্তু মনে রেখো যে নোটিশে কখনোই কোনো টাইটেল থাকে না। আর এই যে এখানে আন্ডারলাইন করেছি, টাইটেলের মধ্যে আন্ডারলাইন করেছি, দেখো এখানে আবার অ্যান্ডে আমি ক্যাপিটাল দিইনি, যেটা টাইটেল হলে দিতাম, এটা জাস্ট সাবজেক্ট ম্যাটার আমি লিখে দিয়েছি যে ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম, আমাদের যে বিষয়টার উপরে আমাদেরকে নোটিশটা লিখতে হচ্ছে যে ডেঙ্গু আর ম্যালেরিয়া আমাদের অঞ্চলে হয়েছে সেই বিষয়ের উপর নোটিশ, সেই জন্য ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা জাস্ট খালি লিখে দিয়েছি, কিন্তু এটা কোনো টাইটেল না। আর আন্ডারলাইন যদি তোমরা, কেউ যদি আন্ডারলাইন না করে, ধরো আমি এই যে আন্ডারলাইন করেছি, আন্ডারলাইনটা না করে কেউ যদি এরকম থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখে তাতেও সেটা ভুল না, থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা যায়, ঠিক আছে? আর আমি আন্ডারলাইনটা করেছি কি, আমার একই রকম কালি যেহেতু সেই জন্য আমি এটাকে, মানে বোঝার সুবিধার্থে আমি আন্ডারলাইনটা করেছি, এটা তো তোমরা অন্য কালিও ইউজ করতে পারো।
উপরের মানে ধরো তুমি যে নোটিশটা লিখছো সেই নোটিশটা এবং নোটিশের বডিটা তুমি এক টাকালিতে ইউজ করতে পারো, কিন্তু এই উপরে তোমার সংস্থার নাম বা স্কুলের নাম বা অর্গানাইজেশনের নাম যে বিষয়ের উপরে মানে নোটিশটা করতে হবে সেটাকে বা এই নোটিশের যে সাবজেক্ট ম্যাটার এটাকে তুমি অন্য কালি ইউজ করতে পারো। অন্য কালি মানে মানে কালো বা নীল এই ধরনের, তার থেকে অন্য আর কোনো বেশি কালির দরকার নেই। ওকে, তা এটা সাবজেক্টটা কি? আমি সাবজেক্টটাকে লিখেছি ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ঠিক আছে? ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া অ্যাওয়ারনেস, কারণ আমাদের সাবজেক্টের বিষয়টা তাই যে আমাদের অঞ্চলেতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া দেখা দিয়েছে। আমরা লোকাল পিপলকে মানে তোমাদেরকে তোমাকে বলা হয়েছে তুমি ক্লাবের প্রেসিডেন্ট, তুমি তোমার ক্লাব থেকে একটা জনগণকে অ্যাওয়ার করো যে তোমার অঞ্চলেতে ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তারা যেন ঠিকমতো নিজেদেরকে যত্ন করেন, নিজেদেরকে বাঁচিয়ে রাখেন। সেই বিষয়ে তোমাকে একটা নোটিশ সার্ভ করতে হবে তোমাদের ক্লাবের তরফ থেকে, তুমি প্রেসিডেন্ট। তা সেটা আমি এই এটা আমার টাইটেল না, এটা আমি সাবজেক্ট ম্যাটারটা দিয়েছি। এরপরে আমি নোটিশটা শুরু করেছি। সব নোটিশের প্যাটার্ন একই, কাজেই যেটা বলা হয় যে একটা নোটিশ শেখো সব নোটিশ পারবে, নিয়ম একটা করেই হয়, নিয়ম দশটা করে হয় না। দুই একটা এক্সেপশান থাকে সেটা আলাদা কথা, কিন্তু নিয়ম একটা করেই হয়। ওই একটা নিয়ম শিখলেই দশটা না 100,000 জিনিস করা যায়। নিয়মের ফ্রেমটা একটাই, যেমন নোটিশে আমি যেটা বললাম যে নোটিশে টিচাররা মানে এক্সামিনাররা কী দেখবেন, এক্সামিনাররা দেখবেন নোটিশের মধ্যে তোমাদের যে ইনফর্মড কথাটা, তিনি কিন্তু অন্য কিছু খেয়াল করুন না করুন, ইনফর্মড কথাটা বা নোটিফাইড কথাটা, মানে নোটিশ তার কাজই হচ্ছে লোককে জানানো, লোককে ইনফর্ম করা বা লোককে নোটিফাই করা, তিনি কিন্তু ওই ওয়ার্ডটাকে খুঁজবেন। তোমার গোটা নোটিশের মাঝে ওই ওয়ার্ড যদি না থাকে, তুমি যত অসাধারণ লেখই মানে লেখাই লেখো না কেন তুমি নম্বর পাবে না, কারণ আমরা খুঁজবো প্রথমেই নোটিফাইড বা ইনফর্মড এই কথাটা আছে কি না। নাম্বার টু আর কি খুঁজবো, আমরা খুঁজবো যে প্যাটার্নের নোটিশ লেখা হয় সেই প্যাটার্নটা তুমি ফলো করছো কি না। আমরা খুঁজবো নোটিশের এন্ডিংয়েতে যেভাবে নোটিশটাকে এন্ড করতে হয় তুমি সেটা এন্ড করছো কি না। আমরা খুঁজবো তুমি নোটিশের মাঝখানেতে নোটিশ অল ক্যাপসে লিখেছো কি না, তুমি ডেটটা দিতে জানো কি না। আমরা কিন্তু যদি এখানে তুমি এটা ভুলে যাও এই সাবজেক্ট ম্যাটার লিখতে, বা ওই ওইখানেতে তুমি যদি তোমার ওই ক্লাবের নাম বা স্কুলের নাম লিখতে ভুলে যাও, আমরা কিন্তু সেজন্য নম্বর কাটবো না। কাটা মানে যদি কেউ কেটে ফেলেন আলাদা কথা, কিন্তু কাটা উচিত না। ওকে, আর এই যে নোটিশের চতুর্দিকে একটা, আমার এখানে নোটিশটা শেষ হয়নি, মানে আমার একটা খুব দুর্বলতা আছে, আমি ছোটোখাটোর মধ্যে শেষ করতে পারি না, বা হাতের লেখাটা আমার ছোটো নয়। তা যাই হোক, এখানে আমার নোটিশটা শেষ হয়ে গেছে, কিন্তু নোটিশের যে ফিনিশিংয়ে যেটা লিখতে হয় সেটা আমার হয়নি, যেটা আমি পরে লিখবো। এই জন্য আমি এই বক্সটা একটা দেখো চতুর্দিকে একটা নীল দাগ দিয়ে একটা বক্স টেনেছি, এটা বোঝার সুবিধার্থে, কিন্তু বক্সটাকে আমি ক্লোজ করিনি। যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা বক্সের মধ্যে নোটিশটা রাখলে ভালো, মানে একাধিক বইতে বক্সের মধ্যে রাখা হয়, একাধিক বক্স বইতে বক্সের বাইরেও রাখা হয়, ম্যান্ডেটরি না, বক্সের মধ্যে রাখলে মানে দৃষ্টি চট করে দৃষ্টি আকর্ষণ করে, এই জন্য বক্সের মধ্যে রাখা হয়। যদি বক্সের বাইরেও তুমি নোটিশ লেখো, তুমি যদি নোটিশটা লিখতে পারো তাহলেই হবে, বক্সের মধ্যে থাকলো কি বক্সের বাইরে থাকলো এতে মহাভারত অশুদ্ধ হবে না, ঠিক আছে? মানে এইগুলো আমার বলা উচিত না, তাও আমি বলে দিচ্ছি যে মানে এটা ছেলে মেয়েদের কাছে ছাত্রছাত্রীদের কাছে খুব কনফিউজিং, স্যার আমি বক্সটা দিতে ভুলে গেছি, স্যার আমি স্যার ওই উপরের স্কুলের নামটা দিতে ভুলে গেছি, স্যার আমি স্যার সাবজেক্ট ম্যাটার দিতে ভুলে গেছি, যায় আসে না। তুমি যদি নোটিশটা লিখতে জানো, আমরা নোটিশটাকেই লিখতে তোমার কাছে, তুমি নোটিশটা লিখবে এটা আমি চাইছি, আমি ডেকোরেশন চাইছি না, আমি পরীক্ষার খাতায় ডিজাইন চাইছি না, আমি পরীক্ষার খাতায় তুমি ঠিকঠাক ইংরেজি লিখতে পারো আমি সেটাই চাইছি। ওকে, মানে আমি বোঝাতে পারলাম আমি কী বলতে চাইছি, যে কোনো এক্সামিনার তিনি এই সব ব্যাপারে যথেষ্ট লিনিয়েন্ট, কোনো এক্সামিনারই এই সমস্ত কারণের জন্য ছাত্রছাত্রীদের নম্বর কাটেন না, কোনো এক্সামিনারই ছাত্রছাত্রীদের শত্রু নন, ছাত্রছাত্রীদের নম্বর কাটার জন্য তারা বসে নাই, তারা ইনফ্যাক্ট ছাত্রছাত্রীদের যাতে নম্বর পায় তারই চেষ্টা করেন। এটাকে মনে রেখে পরীক্ষা হলে যেও, তাহলেই হবে। যাই হোক, এটা গেল তোমার নোটিশের, তুমি এবার ডায়াগ্রামটা কী হবে, কীভাবে তুমি নোটিশ লেখাটা শুরু করবে, শুরু করবে সবসময় অল দিয়ে, অল দ্য। এখানে যেমন আমার
কি বিষয়ে নোটিশ, আমার অঞ্চলেতে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটেছে, আমি অঞ্চলের একটা ক্লাবের আমি প্রেসিডেন্ট, আমি সেই ক্লাব থেকে অঞ্চলবাসীকে তা বলছি যে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে তারা যেন নিজেদেরকে রক্ষা করে, আশেপাশ পরিষ্কার রাখে, এইসব বিষয় নিয়ে আমি একটা নোটিশ করব। এইটা ক্লাব নোটিশ বা জেনারেল নোটিশ, আর কিছু হয় আমি আগে তোমাদেরকে যেদিনকে আমি নোটিশ কীভাবে লিখবে সেখানে বলেছিলাম যে কিছু হয় স্কুল নোটিশ, মানে স্কুল সংক্রান্ত নোটিশের আমরা সাধারণত দুটো টাইপই করি, মানে নোটিশ একাধিক রকম হয়, অর্ডার নোটিশ হয়, লিগাল নোটিশ হয়, কিন্তু অত ইন ডিটেলস তোমাদের জানার দরকার নেই। তোমরা জানো যে নোটিশ মোটামুটি দুরকমভাবেই মানে তোমাদের জন্য আসে, একটা হচ্ছে জেনারেল নোটিশ যেটাকে আমরা ক্লাব নোটিশ বা ওই ধরনের মধ্যেই রাখি জেনারেল নোটিশ, আর একটা হচ্ছে ইনস্টিটিউশনাল নোটিশ বা স্কুল লেভেল থেকে যে নোটিশগুলো স্কুলের থেকে যে নোটিশগুলো করা হয় সেগুলোতে সাধারণত অফিস বেয়ারার, অফিস বেয়ারার মানে যদি স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনি নোটিশ করেন বা ক্লাস টিচার নোটিশ করেন সেটা হচ্ছে সেটাও একটা ওই অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশে চলে যায়, কিন্তু স্কুলের কোনো স্টুডেন্ট যদি বাকি স্টুডেন্টদেরকে নোটিশ করে স্কুলের যে স্টুডেন্ট তাকেও একটা পদে থাকতে হবে, সেই ইন জেনারেল কমন স্টুডেন্ট হয়ে গেলে হবে না, কারণ আমরা আগেই বলেছি নোটিশ হচ্ছে সবসময় মনে রেখো নোটিশ হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তার অধস্তনকে কোনো লিখিত নির্দেশ পাঠান, যখন কোনো ঊর্ধ্বতন মানে তোমার থেকে তাকে সুপিরিয়ার হতে হবে, সেটা স্টুডেন্ট হলেও সেই স্টুডেন্ট যেন তোমার থেকে মানে কমন স্টুডেন্টের থেকে সুপিরিয়ার হয়, হ্যাঁ সে ক্লাসের মনিটর হলো, সে কোনো স্কুলের কোনো একটা অর্গানাইজেশন আছে হেলথ হোম তার সেক্রেটারি হলো, তার প্রেসিডেন্ট হলো, মানে তাকে অন্যান্য স্টুডেন্টদের তুলনায় একটুখানি ডেজিগনেশনে উপরে থাকতে হবে, তবেই সে নোটিশ করার যোগ্য, কারণ নোটিশ ব্যাপারটাই হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তার অধস্তনকে কোনো লিখিত নির্দেশ পাঠায় তাকেই আমরা বলি নোটিশ। ওকে, আমি আগে অলরেডি বলেওছি, আর এইটা ঠিক মতো লোকেরা বোঝে না বলেই কনফিউশন তৈরি হয়ে যায়। নোটিশ সবসময় মনে রেখো যে নোটিশ যদিও একটা অনুরোধ, কিন্তু আসলে নোটিশ হচ্ছে একটা আদেশ যেটা মানতে আমরা কম বেশি সবাই বাধ্য থাকি। ওকে, নোটিশ হচ্ছে একটা নির্দেশ, যে নির্দেশের মধ্যে একটা আদেশ কথাটা লুকিয়ে থাকে, নির্দেশ মানে সেটাকে আমরা ফলো করতে মোটামুটি বাধ্য থাকি, আর নোটিশ সাধারণত তার কোনো সুপিরিয়ার তার ইনফিরিয়ারকে, কোনো ঊর্ধ্বতন তার অধস্তনকে দেয়, সেটা ছাত্র হলেও ছাত্রটাকেও একটুখানি সুপিরিয়ার হতে হবে। ওকে, তা আমরা কি শুরু করছি, অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্ম, দেখো আমি কি বলেছিলাম, ইনফর্ম, হিয়ার বাই ইনফর্ম বা হিয়ার বাই নোটিফাইড, যে কোনো একটা দেবে, আইদার নোটিফাইড অথবা ইনফর্ম দুটোই দেওয়া যায়, যে কোনো একটা দিতে হবে, ঠিক আছে, অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্ম, এটাই প্যাটার্ন, এইভাবেই শুরু করবে। আমরা স্টুডেন্টদেরকে পড়ানোর সময় ওই যে একটা জিনিস শেখো হাজারটা পারবে সেই টেকনিকটা কীরকমভাবে করাই, সেটা হচ্ছে এই অল দ্য এখানটা একটা ডট 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 বলি, যে এখানে একটা ডট দিয়ে রেখো, যা হবে সেটা বসিয়ে দেবে, যা হবে মানে ধরো অল দ্য রেসিডেন্টস তোমার অঞ্চলের বাসিন্দাদের জন্য তুমি বলছো, তাই তুমি অল দ্য রেসিডেন্টস ইউজ করছো, তোমার অঞ্চলের আমি এটা একটু অন্য কালিতে ইউজ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অল দ্য রেসিডেন্টস এই যে একদম তোমার অঞ্চলের বাসিন্দাদেরকে বলছো তাই তুমি রেসিডেন্টস ইউজ করছো, ধরো এই নোটিশটা কোনো স্কুলের শিক্ষক তার ছাত্রদের দিচ্ছে, তার কী দেবেন, অল দ্য রেসিডেন্টস দেবেন, না কী লিখবেন, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার লোকালিটি না করে আওয়ার স্কুল করবেন, এই প্লেসটাও চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে যেটা চেঞ্জ হবে তার অনুযায়ী এই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে, অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, তারপরে আর হিয়ার বাই ইনফর্ম বা আর হিয়ার বাই নোটিফাইড, বাকি সব প্যাটার্ন আবার একই চলছে, আবার কয়েকটা জায়গাতে দেখবে জাস্ট একটা করে ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলেই ওই একটা জিনিসই হাজার জনের জন্য বসে যাবে, তাই হয়, একটা জিনিস দিয়েই হাজারটা জিনিসই তৈরি হয়, নিয়ম সবার জন্যই একই রকম। তা অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্ম, স্কুল লেভেল হলে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম, ওকে, ক্লাবের যদি মেম্বার হতো অল দ্য ক্লাব মেম্বার্স অফ আওয়ার ক্লাব বা অল দ্য ক্লাব মেম্বার্স অফ আওয়ার ক্লাবটা তখন আর দেওয়ার দরকারই নেই, অল দ্য ক্লাব মেম্বার্স বললেই হয়ে গেল, এইরকমই প্যাটার্ন।
তো যাই হোক, অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া ইজ গ্র্যাজুয়ালি স্প্রেডিং অ্যান্ড টেকিং দ্য শেপ অফ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি। আমাদের কি বিষয়ে লিখতে হবে, আমার অঞ্চলেতে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার খুব মানে এটা ছড়িয়ে পড়েছে, প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এটা যেন একটা মহামারী এপিডেমিকের রূপ নিয়েছে। আমি সেটাই লিখেছি, আমি লিখেছি অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া ইজ গ্র্যাজুয়ালি স্প্রেডিং, মানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, অ্যান্ড টেকিং দ্য শেপ অফ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি, এবং আমাদের অঞ্চলেতে একটা মহামারীর আকার নিয়ে নিয়েছে। নোটিশের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলেছি যে অহেতুক কোনো বাড়িয়ে বলার দরকার নেই, ফ্যাক্টটাকে রিপ্রেজেন্ট করো, কারণ নোটিশের কাজই হচ্ছে ফ্যাক্ট রিপ্রেজেন্ট করা, এবং সেখানেতে অযথা অনেক কিছু লেখার দরকার নেই, একদম ট্রাই টু বি একদম তুমি নির্দিষ্ট মানে পয়েন্টকে তুমি আঘাত করো, সেই সেটাকে নিয়ে লিখলেই তোমার নোটিশটা খুব সুন্দর লেখা হবে, মানে যত তুমি বাহুল্য বর্জন করতে পারবে তত নোটিশের জন্য সেটা ভালো। অ্যাবাউট তা এক এপিডেমিক আকার নিয়েছে, শুধু এপিডেমিক না, আমি এটাকে আরও বাড়াবার জন্য বললাম যে প্রায় 20 জনের মতো লোক আমাদের অঞ্চলের লোক হসপিটালাইজড হয়ে গেছে, মানে এতটাই স্প্রেড করে গেছে, হসপিটালাইজ হয়ে গেছে, কাজে আপনারা সচেতন হন, সেটাই আমি বলতে যাচ্ছি। অ্যাবাউট 20 পিপল হ্যাভ বিন হসপিটালাইজ, প্রায় 20 জনের মতো লোক মানে নির্দিষ্ট সংখ্যা তো জানি না, 20 জনের মতো লোক হাসপাতালে ভর্তি হয়েছেন। Stop. Therefore, comma, everybody is urged to take preventive measures like cleaning stagnant water in their houses and spraying insecticides. সেই জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে, everybody is urged to, এখানে আর অর্ডার লিখলাম না। এবার বলবে স্যার আপনি তো বলেছেন যে নোটিশ একটা মানে অনুরোধের কথা বললেও আদেশ, আমি তোমাদের আগে মানে বলেছি কিনা জানি না, ইংরেজরা খুব ভদ্র জাতি, তারা খুব খারাপ কথাও সুভাষিতকরণ বা ইউফিমিজম খুব খারাপ কথাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেন, এইটা ঘুরিয়ে ফিরিয়ে একরকম আদেশই, কিন্তু যেহেতু গোটা অঞ্চলের লোকজনকে বলা হচ্ছে তার মধ্যে একটু নমনীয়তা রাখা হয়েছে, এই জন্যই বলা হচ্ছে এভরিবডি ইজ আর্টস টু, আসলে এভরিবডি ইজ অর্ডার টু, মানে শুনে মনে হচ্ছে আর্টস টু, কিন্তু গল্পটা হচ্ছে প্রত্যেককে যেন নির্দেশই দেওয়া হচ্ছে, অঞ্চলে ম্যালেরিয়া ছড়িয়ে গেছে, নিজের নিজের ঘর বাড়ি অঞ্চল পরিষ্কার রাখুন, এটা যেন আমি মানে একটা নির্দেশই মানে আদেশই দিচ্ছি। ওকে, যেটা আমার বলার যে নোটিশ যতই নির্দেশিকা হোক, যতই নরম সরম ব্যাপার হোক, এর মধ্যে একটা কোথাও প্রচ্ছন্ন আদেশ লুকিয়ে আছে যেটা আমরা মানতে বাধ্য, এটাই হচ্ছে আমাদের নোটিশের টোনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা লুকিয়ে থাকে, ঠিক আছে? এই টোনটাকে ঠিকমতো ফিল করাটাই হচ্ছে মানে তোমার সাবজেক্টের দক্ষতা, তোমাকে সেই ফিলসটা তো করতে হবে। যাই হোক, দেয়ারফোর কমা এভরিবডি ইজ আর্জ টু টেক প্রিভেন্টিভ মেজার্স লাইক ক্লিনিং স্ট্যাগন্যান্ট ওয়াটার ইন দেয়ার হাউসেস অ্যান্ড স্প্রেইং ইনসেকটিসাইডস, প্রত্যেককে বলা হচ্ছে নিজের নিজের ঘরবাড়ির আশেপাশে যে জমা জল আছে সেগুলোকে পরিষ্কার করতে, এবং আশেপাশে ইনসেকটিসাইড যেমন DDT হয়, তোমার ব্লিচিং পাউডার হয়, সেগুলো ছড়াতে যাতে মশার লার্ভা না বাড়ে। কেন সেটাও দিয়ে দিচ্ছি, দিস উইল প্রিভেন্ট দ্য ব্রিডিং অফ মসকিউটো লার্ভি, এর ফলেতে মশাদের যে লার্ভা তার প্লুরাল হচ্ছে লার্ভি, যে মশাদের যে লার্ভি সেটা একদম চতুর্দিকে আর ছড়াতে পারবে না, তার ফলে মশার বংশবিস্তার অনেকটা কমে যাবে, ঠিক আছে? এভরিবডি শুড ইউজ মসকিউটো নেটস অ্যাট নাইট, প্রত্যেকে রাত্রে মশারি ব্যবহার করা উচিত, প্রত্যেকের রাত্রে মশারি ব্যবহার করা উচিত। পেশেন্ট সাফারিং ফ্রম হাই ফিভার অ্যান্ড বডি পেন আর আস্ক টু কনসাল্ট দ্য ফিজিশিয়ান, আর যাদের খুব জ্বর এসছে বা যাদের গা হাত পায়ে খুব ব্যথা তাদেরকে বলা হচ্ছে তারা যেন ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে। ওকে, দেয়ার ইজ নো নিড টু প্যানিক অ্যাজ রাইট স্টেপস অ্যাট দ্য রাইট টাইম ক্যান কিওর ওয়ান, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি, কারণ রাইট স্টেপ ঠিক ঠিক পদক্ষেপ, ঠিক সময় যদি ঠিক পদক্ষেপ নেওয়া হয় সমস্ত কিছুই কিওরেবল, সব কিছুই কমে যায়। দেয়ার ইজ নো নিড টু প্যানিক অ্যাজ রাইট স্টেপ অ্যাট দ্য রাইট টাইম ক্যান কিওর ওয়ান। স্টপ, দ্য ক্লাব ইজ গোয়িং টু, এর সঙ্গে তোমরা আর একটু কিছু অ্যাড করে দাও যে শুধুমাত্র যে মানে মানুষকে উপদেশ দিলাম, জ্ঞান দিলাম,
সেটা কোনো কাজের কথা না, জ্ঞান তো দিলাম, সঙ্গে ক্লাবেরও কিছু ইনিশিয়েটিভ থাকবে, ক্লাবও কিছু করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? মানুষ তোমার জ্ঞান শুনবে কেন? কারণ তোমার ক্লাবও কিছু করতে যাচ্ছে। ক্লাব আপনারা তো করবেনই, ক্লাব থেকে গোটা অঞ্চলকে একবার পরিষ্কার করে দেওয়া হবে, ক্লাব থেকে একটা ফ্রি হেলথ চেক আপের জায়গা করা হবে, যেখানে এই ম্যালেরিয়া ডেঙ্গুর ব্যাপারে ডাক্তারবাবুরা এসে চিকিৎসা করবেন, সেরকম কিছু একটা ব্যবস্থা থাকতে হবে। তো সেটাই আমি লিখে দিয়েছি, দ্য ক্লাব ইজ, জায়গা শর্ট হয়ে, মানে আমি চাইছিলাম যে একটা পেজের মধ্যে পুরোটা ক্লিয়ার করতে, কিন্তু করতে পারিনি। এই কিন্তু এই নোটিশটা, মানে যতটা নোটিশ যতটা লেখার ততটা আমি এই পাতাটার মধ্যে করেছি, খালি পরে যে ফিনিশিংটা, মানে যে নোটিশটা দিচ্ছে তার ঠিকানা বা ডেজিগনেশন, সেগুলোকে আমি পরের পাতাতে লিখবো। যাই হোক, এখানের মধ্যেই আমি এই জন্য একটু ছোটো করে হয়েছে, আমি বলে দিচ্ছি, তোমরা পরে স্ক্রিনশট নিয়ে ধীরে সুস্থে লিখে নিও। দেয়ার ইজ নো নিড টু প্যানিক, অ্যাজ রাইট স্টেপ অ্যাট দ্য রাইট টাইম ক্যান কিওর ওয়ান স্টপ। দ্য ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ গার্বেজ ক্লিনিং অপারেশন অ্যান্ড দ্য ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প উইল অলসো বি হেল ইন দ্য ক্লাব প্রিমিসেস অন দ্য কামিং সানডে। ক্লাব থেকে একটা গার্বেজ ক্লিনিং অপারেশন করা হবে এবং একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প সামনের রবিবারে, সামনের রবিবারে মানে কি, এই 5 তারিখের সামনে যে রবিবার আসছে সেই রবিবারেতে একটা, তোমরা বলবে স্যার এই তো আপনার সেই 10-15 দিনের এখন এমার্জেন্সি, এখন 10-15 দিন করা যাবে না, এখন 3 দিন আগে হলেও চলে যাবে, ঠিক আছে, এমার্জেন্সি এমার্জেন্সি, কিন্তু ইন জেনারেল চেষ্টা করো 5-3 থেকে 15 দিনের আগে পরে রাখতে, আগে রাখতে। তা যাই হোক, ক্লাব থেকে একটা ফ্রি হেলথ চেক আপের ক্যাম্পেরও আয়োজন করা হচ্ছে। কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড, আপনাদের সকলের সহযোগিতা আমাদের এই টোটাল প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করে তুলবে বা আমাদের এই ডেঙ্গু ম্যালেরিয়া কমাতে সাহায্য করবে, এই বলে আমি আমার নোটিশটা শেষ করেছি। নোটিশটা শেষ করেছি ইন দ্য সেন্স, নোটিশের বডিটা শেষ করেছি, এরপরে কী লিখতে হবে, মানে ফিনিশটা কীভাবে করবো, কে নোটিশটাকে সার্ভ করছে, সেটা আমরা মানে মুছে আবার একবার লিখতে হবে। আমি আরেকবার বলে দিই, কারণ মুছে দিলেই তো এ তো সঙ্গে সঙ্গেই ভুলে যাব, পরে আর বলাও হবে না। তোমাদেরকে খালি আমার সাজেশন যে তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং ধীরে সুস্থে খাতায় এটা ধীরে সুস্থে লিখে নিও, প্র্যাকটিসও হয়ে যাবে, আর এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ডেঙ্গু ম্যালেরিয়া নোটিশ এবারে মাধ্যমিকে আসবে, আর ডেঙ্গু ম্যালেরিয়া খুব ইম্পর্টেন্ট, ভালো করে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রিভেনশনটাও করা দরকার। আরও যে ধরনের নোটিশগুলো আসা উচিত বা আসতে পারে আমরা সেগুলোও প্র্যাকটিস করব, ঠিক আছে। আমি আরেকবার পড়ে দিই, ওকে, উপরে আমি একটা ক্লাবের নাম দিয়েছি, তোমরা যা খুশি একটা ক্লাবের নাম দাও, XYZ ক্লাব, এখানেতে একটা দাগ দিয়েছি, মানে ওই ক্লাবটাকে আলাদা করার জন্য যদি এটা বেশ মোটা অক্ষরে কেউ করতে পারো তাহলে এই দাগটা দেওয়ারও দরকার নেই, যে বেশ যদি এরকম এটাকে বেশ অনেকে এরকমভাবে যদি বাই কালার করো তাহলে দাগ দেওয়ারও দরকার নেই, ওকে। তারপরে কিন্তু যেটা যে কালিতে তুমি নোটিশটা লিখবে সেই কালিতে এই NOTIC মাঝখানে এটা লিখো, মানে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, NOTIC আন্ডারলাইন করো, তারপরে যেদিকে নোটিশটা দিচ্ছ তার ডেটটা দিও, তারপরে এই সাবজেক্ট ম্যাটারটাকে এক লাইনের মধ্যে ছোট করে সাবজেক্ট ম্যাটার, এই ডেঙ্গু আর ম্যালেরিয়া অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ওই না করে শুধুমাত্র অ্যাওয়ারনেস অন ডেঙ্গু, ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া, এরকমও করতে পারো, যা ইচ্ছে সাবজেক্ট ম্যাটার, কাজেই এই নিয়ে অত বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই, সাবজেক্টটাকে জাস্ট লিখে দিও, ঠিক আছে। এরপরে আসল নোটিশটা শুরু হচ্ছে, অল দ্য রেসিডেন্টস, মানে এইটার ক্ষেত্রে রেসিডেন্টস যেমন যেমন হবে আমরা 2-4টে প্র্যাকটিস করবো, দেখবো যে এই একই প্যাটার্ন, খালি জায়গাগুলো একটু চেঞ্জ হয়ে যায় তাহলেই মানে গল্প সব একই। যাই হোক, অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া ইজ গ্র্যাজুয়ালি স্প্রেডিং অ্যান্ড টেকিং দ্য শেপ অফ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি। অল দ্য রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্ম, সমস্ত লোকালিটির বাসিন্দাদেরকে জানানো যাচ্ছে যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া এ ধীরে ধীরে আমাদের অঞ্চলেতে একটা যেন মহামারীর আকার নিয়েছে, স্প্রেডিং অ্যান্ড টেকিং দ্য শেপ অফ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি। স্টপ, অ্যাবাউট 20 পিপল হ্যাভ বিন হসপিটালাইজ, প্রায় 20 জন লোক হাসপাতালে ভর্তি হয়েছে। দেয়ার ফোর এভরিবডি ইজ আর্স টু টেক প্রিভেন্টিভ মেজার্স লাইক ক্লিনিং স্ট্যাগনেন্ট ওয়াটার ইন দেয়ার হাউসেস অ্যান্ড স্প্রেডিং ইনসেকটিসাইডস, তাই প্রত্যেককেই মানে বলা হচ্ছে তারা যেন নিজেদের ঘরের আশেপাশে যে জমা জল আছে সেগুলোকে পরিষ্কার করে এবং চতুর্দিকে ইনসেকটিসাইডস সেগুলো যেন ছড়ায়, জীবাণুনাশকগুলো ছড়ায়, ঠিক আছে।
দিস উইল প্রিভেন্ট দ্য ব্রিডিং অফ মসকিউটো লার্ভা, এর ফলে মসকিউটোদের মশার বংশবৃদ্ধার বংশবিস্তারটা বন্ধ হবে। এভরিবডি শুড ইউজ মসকিউটো নেটস অ্যাট নাইট, প্রত্যেকে রাত্রেবেলা যেন মশারি টাঙিয়ে শোয়ে। পেশেন্টস সাফারিং ফ্রম হাই ফিভার অ্যান্ড বডি পেন আর আক্স টু কনসাল্ট দ্য ফিজিশিয়ান্স, যাদের প্রচণ্ড জ্বর হচ্ছে বা গা হাত পায়ে ব্যথা, তারা যেন ডাক্তার দেখায়, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে। দেয়ার ইজ নো নিড টু প্যানিক অ্যাজ রাইট স্টেপ অ্যাট দ্য রাইট টাইম ক্যান কিওর ওয়ান, ঘাবড়ে যাওয়ার দরকার নেই, কারণ সঠিক পদক্ষেপ সঠিক সময়ে যে কোনো রোগকে সারাতে পারে। এইসব বাক্য তোমাকে লিখতে হবে, ওকে। দ্য ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ গার্বেজ ক্লিনিং অপারেশন অ্যান্ড এ ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প উইল অলসো বি হেল্ড ইন দ্য ক্লাব প্রিমিসেস অন দ্য কামিং সানডে। একটা ফ্রি গার্বেজ ক্লিনিং অপারেশন ক্লাব থেকে নেওয়া হবে বা করা হবে, এবং একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প সামনের রবিবারেতে ক্লাবের চত্বরেতে আয়োজন করা হয়েছে। কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি স্যালুটেড, আপনাদের প্রত্যেকের সহযোগিতা একান্ত কাম্য। এতটা পর্যন্ত আমাদের হয়েছে মানে পুরো নোটিশটাই হয়ে গেছে, এবার কে নোটিশটা দিচ্ছে সেখানে আমরা কী লিখবো সেই পোর্শনটা আমি এটাকে মুছে লিখে দিচ্ছি, ওকে। এরপরে যখন নোটিশটা শেষ হচ্ছে, নোটিশটা শেষ করবে কীভাবে? নোটিশটা শেষ করতে হয় সবসময় একদম যেখানে তোমার নোটিশ শেষ হলো তার থেকে এক লাইন বা দু লাইন নিচে রাইট হ্যান্ড কর্নারে চলে যাবে, একদম ডান দিকের কোণেতে। সেখানে আমরা বলেছি যিনি নোটিশ দিচ্ছেন তার নাম, তার পুরো নামটা, তিনি যে পদে থেকে নোটিশ দিচ্ছেন সেই পদের নাম। যেমন এখানে নোটিশ দিচ্ছে ধরো প্রলয় রায়, প্রলয় রায় মানে একটা নাম, ধরো না আমি প্রলয় রায় আমি নোটিশ দিচ্ছি, বা তোমরা প্রলয় রায় তোমরা নোটিশ দিচ্ছ, তোমরা লিখলে প্রলয় রায় নামটা দিলে। তারপরে যে পদে থেকে, কোন পদ থেকে নোটিশটা দেওয়া হচ্ছিলো, প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অফ এ লোকাল ক্লাব, তিনি কী লিখবেন, প্রেসিডেন্ট, সেই পদের নামটা লিখবেন। সেক্রেটারি হলে সেক্রেটারি, কোনো স্কুলের হেডমাস্টার হলে সেই হেডমাস্টার, ওকে, খালি পদটা লিখবে। তারপরে যে অর্গানাইজেশন থেকে এই নোটিশটা দেওয়া হচ্ছে, যেমন এখানে বর্ধমান মিলন সংঘের প্রেসিডেন্ট নোটিশটা দিয়েছেন, তা প্রেসিডেন্ট লেখার পরে বর্ধমান মিলন সংঘ, কোনো স্কুলের হেডমাস্টার নোটিশ দিয়েছেন, হেডমাস্টার লিখে সেই স্কুলের নাম, সেটাই হচ্ছে লেখার নিয়ম, ঠিক আছে। এবং তারপরে সেই প্রতিষ্ঠানটির পুরো ঠিকানাটা আমাদেরকে দিতে হয়, আর অলরেডি ডেট তো আমরা আগেই দিয়ে দিয়েছি, হয় রাইট হ্যান্ড কর্নার একদম শুরুতেই দেবে অথবা এই শেষেতে লেফট হ্যান্ড কর্নারেও ডেটটা দেওয়া যায়, নোটিশের ডেটটা দেওয়া যায়। তাই এইটা হচ্ছে আমাদের নোটিশের ফরম্যাট। এসডিটা কি, এইখানেতে যিনি প্রেসিডেন্ট মানে প্রলয় রায় সেই ব্যক্তির সিগনেচার, এটা সাইন্ড। এসডি কথাটার অর্থ হলো সাইন, মানে তিনি এখানে সই করবেন, তার নামটা দেওয়া আছে, তার ডেজিগনেশন দেওয়া আছে, কিন্তু এসডি মানে তিনি এই জায়গাটায়, মানে এই প্রলয় রায়ের উপরে তিনি, সবাই তো আর পুরো প্রলয় রায় বলে লেখেন না, বা অনেক বড় নাম হলো ধরো রবীন্দ্রনারায়ণ রায়চৌধুরী, তিনি তো রবীন্দ্রনারায়ণ রায়চৌধুরী বলে লিখবেন না, তিনি সই করে দেবেন, সাইন করে দেবেন, সিগনেচার করবেন। তাই এইটা হচ্ছে সেই সিগনেচারের জায়গাটায়, এই এসডি কথাটার অর্থ হলো যেখানে তিনি সাইন করেছেন বা সাইন করবেন, ওকে। তা তোমরা এরকম এসডি, তারপরে মানে এটাও লোকে জানতে, মানে ছেলেমেয়েরা জিজ্ঞেস করে যে স্যার এসডি ব্যাপারটা কী, এসডি মানে অন্য কিছু নয়, যেখানে তিনি সাইন করবেন বা অলরেডি তিনি সাইন করেছেন আমি ধরে নিচ্ছি, তাই এখানে এসডি দেওয়া হলো, ওকে। এসডির পরে এরকম একটা অবলিক চিহ্নের মতো দিতে হয় পাশে একটা সেই ছোটো দাগ, এই এটা হচ্ছে এসডির সাইন, তুমি এসডি এটা দেবে, তারপরে যার যিনি নোটিশটা দিচ্ছেন তার নাম। তোমরা কি তাহলে স্যার আমরা পরীক্ষা আমাদের নিজেদের নাম দিতে পারবো? দেখো নোটিশ লেখার জন্য নিজেদের নামই দিতে হয়, কিন্তু যেহেতু আমরা একটা রুলসকে মেনে চলি যে নিজের নাম, নিজের স্কুলের নাম, নিজের অঞ্চলের নাম আমরা ডাইভার্স করি না মানে পরীক্ষার খাতাতে, তার জন্য নিজেদের নামটা না দেওয়াই ভালো, সেখানে অন্য যে কোনো একটা নাম, একটা ইমাজিনারি নাম বসিয়ে দিও, কোনো অসুবিধার কিছু নেই, নিজের নাম দেবে না। ঠিক তেমনি যেটা আগেও বলেছিলাম যে ওইখানেতেও একটা এক্স ওয়াই জেড বা এবিসি স্কুল, তাহলে স্যার এখানে কি এবিসি রায় দেবো? তা দিলেও চলে, অসুবিধা কিছু নেই, তবে যে কোনো একটা নাম দিয়ে দিও তাহলেই হবে, ঠিক আছে, কিন্তু টাইটেল সহ, কারণ এখানে টাইটেল ছাড়া নাম হয় না। তো এই হলো আমাদের নোটিশ, এবং দেখো নোটিশটা শেষ করার পরে আমি একটা এই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে বলেছিলাম যে চতুর্দিকে একটা বক্স কেটে দিলে দৃষ্টি আকর্ষণ হয়, নির্দিষ্ট এটা কোনো নিয়ম না যে বক্স দিতেই হবে, বক্স ছাড়া নম্বর কম পাবো, না বক্স দিতেই হবে না, বক্স দিলেও তুমি নম্বর বেশি পাবে না, দিলে দেখতে ভালো লাগে, এখন সবাই দিচ্ছে।
আমরা যখন পড়তাম তখন আমরা দিতাম না, তখন আমরা এই বক্সের ব্যাপারটা ছিলই না, এখন সব কিছুই বেশ একটু দেখতে সুন্দর হলে ভালো হয়, সেই জন্য সবাই দিচ্ছে। সেই জন্য আমি বলছি যে বক্স তোমরা এটা করে দিলে এটা বেশ দৃষ্টি আকর্ষণ করে, দেখতে ভালো লাগে, দিও। ওকে, তাই এই হলো নোটিস, আমরা একটা নোটিস করলাম এবং খুব ইম্পর্টেন্ট নোটিশই করলাম যে অঞ্চলেতে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, সেই বিষয়ে অঞ্চলবাসীকে আমরা সচেতন করলাম আমাদের নোটিশের মাধ্যমে। নেক্সট দিনে আমরা আরও একটা এই ধরনের, মানে এই ধরনের অফিসিয়াল নোটিশ আর একটা করবো। তারপরে আমরা দুটো অফিস বেয়ারার, মানে ইনস্টিটিউশনাল নোটিশ, যেটা স্কুল থেকে যে নোটিশগুলোকে দেওয়া হয় সেরকম কিছু নোটিশ আমরা করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আর আমার ক্লাস যদি তোমাদের পছন্দ হয়, এই ভিডিওগুলো যদি তোমাদের কাজে লাগে, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।